আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ক্রচের ক্লাভার স্পিডিতে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর এই হাফ বডিটির একটি টিউটোরিয়াল আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর এই হাফ বডিটি এই হাফ বডিটি আমি তৈরি করেছি নয়তার সুতো দিয়ে আর আমি এর সাথে নিয়েছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম সাইজের হুক আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এম সাইজ অথবা ওয়ান পয়েন্ট সিক্স এম সাইজের হুক দেও অনায়াসে এই কাজটি করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এখানে আমি এরকম ফিতার মতো করে করে বাধার মতো করে সিস্টেম করে দিয়েছি যেন প্রয়োজন মতো কাঁধের উপর ছোটো বা বড় করে বেঁধে নেওয়া যায় তো ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলছি যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে চলুন শুরু করে দেই তো প্রথমেই আমি একটা ফাউন্ডেশন নট দিয়ে নিব ফাউন্ডেশন নটটা আমরা সকলেই দিতে জানি আমি প্রত্যেকবারই বলে থাকি যাই হোক তো চেন তোলার আগে যে চেনটা আমরা উঠিয়ে নেই তাকেই মূলত আমরা বলি ফাউন্ডেশন নট বা যেই স্লিপ স্টিচটা স্লিপ নটটা দিয়ে নেই তাকেই আমরা ফাউন্ডেশন নট বলি তো এবার আমি চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত অ্যাকচুয়ালি আমি এখন আমার মেজারমেন্ট অনুযায়ী চেন করে নেব আপনারা যেই বডির জন্য করবেন সেই মাপ অনুযায়ী চেন উঠিয়ে নেবেন তো এভাবে করে আমরা কি করব চেনগুলো তুলে নিব আমাদের মাপ মতো আমি আমার প্রয়োজন মতো চেন উঠিয়ে নিয়েছি তবে আমি এখানে মোট একশো পঁচিশটি চেন করে নিয়েছি আপনারা আপনাদের মাপ মতো চেন করে নেবেন এবং গুনেও করতে পারেন এবং মাপ মতো করে নিতে পারেন যাই হোক আমি এখন এইভাবে করে চেনগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব যেন আমি যখন চেনটা জয়েন করে নেবো অর্থাৎ আমি দুই মাথাটা একসাথে জয়েন করে নেব তো জয়েন করার পরে যেন আমাদের এখানে কোনো প্যাচ না থাকে তাহলে কিন্তু আমাদের পুরো কাজটাই আবার নতুন করে করতে হবে যদি জয়নিংটা আমাদের উল্টে যায় তো যাই হোক এভাবে সুন্দর করে আমরা এই এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখন কি করব চেইনটার এক নাম্বার যে চেইন আছে সেই চেইন পর্যন্ত যাব তো এখন আমি কি করব যে প্রথমে যে এক নম্বর চেইনটা আছে সেই চেইনটার ভিতরে আমি এখন একটা এরকম করে স্লিপ নট বা স্লিপ স্টিচ দিয়ে নেব দিয়ে আমি কিন্তু এটা জয়েন করে নিলাম আমি একটু দেখাই জয়েন করাটা এই তো এরকম হয়েছে আমাদের জয়েন করার পরে তো আমি এখন পরের রাউন্ডের কাজ করব অর্থাৎ চেন তরাল পরে যে প্রথম রাউন্ড যেটা সেই রাউন্ডের কাজটা আমি এখন করব। তো প্রথমেই তার জন্য আমি আগে তিনটা চেইন নিব এক দুই তিন তিনটা চেইন নিয়ে নিলাম এবার আমি কি করবো একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু দুইবার বুকের সাথে সুতোটা পেছিয়ে নিলাম অর্থাৎ আমরা এখন ট্রিপল ক্রচেট করব। তো ট্রিপল ক্রচেটটা কোথায় করবো একটু খেয়াল করবেন এক দুই তিন চার এই চার নাম্বার চারটা ঘর বাদ দিয়ে পাঁচ নাম্বার যে ঘরটা আছে এই পাঁচ নাম্বার ঘরের ভিতরে আমি ট্রিপল ক্রচেড করে নেব অর্থাৎ প্রথমে তিনটা চেন করলাম তারপরে কী করলাম আমি চারটা ঘর বাদ দিয়ে পাঁচ নাম্বার যে ঘরটা আছে সে ঘরের ভিতরে এরকম করে আমি প্রথমে আগে একটা ট্রিপল ক্রচেড করে নিলাম এবার আমি একই ঘরের ভিতরে আরও পরপর কয়েকটা ট্রিপল ক্রচেড করে নিব তো একটা করে নিয়েছি অলরেডি এবার একটা করলাম দুই আমি একটু আস্তে আস্তে আপনাদের করে দেখানোর চেষ্টা করছি প্রথমটা তিন চার পাঁচ এভাবে করে আমি মোট এগারোটি ট্রিপল ক্রচেট করে নেব একই ঘরের ভিতর তো আমার এখানে অলরেডি এগারোটি ট্রিপল ক্রচেট করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এরপরে আমি আবার কি করব একটু খেয়াল করে দেখবেন এরপরে আমি কিন্তু ডাবল ক্রচেট করব কোথায় ডাবল ক্রচেট করব এই যে আমাদের যে চেনটা আছে এক দুই তিন চার এই চারটা চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার যে চেনটা আছে এই পাঁচ নাম্বার ঘরের ভিতরে আমি কি করব একটা ডাবল ক্রচেট করে নেব। এই একটা ডাবল ক্রচেড করে নিলাম এবার আমি আবারও ট্রিপল ক্রচেড করব তবে এবারও আমি কি করব চারটা ঘর বাদ দিব এক দুই তিন চার এই চারটা ঘর বাদ দিয়ে এই যে পাঁচ নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আমি এখন আবার ট্রিপল ক্রচেড করব এক একই ঘরের ভিতরে আমি আরও কয়েকটা করে নিব একটা করে নিয়েছি আবার আরও একটা করছি ওই একই ঘরের ভিতরে দুই তিন চার এভাবে করে আমি এই ঘরের ভিতরেও কিন্তু মোট এগারোটা ট্রিপল ক্রচেড করে নেব অর্থাৎ আগেরটাতে আমি যেরকম এগারোটা করেছি একই ঘরের ভিতরে আমি কিন্তু এখানেও মোট এগারোটা করবো একই ঘরের ভিতরে আমরা যখন ট্রিপল ক্রসেটগুলো করব। একটু ভালো করে গুনে গুনে করার চেষ্টা করব কেননা আমাদের এগারোটা ট্রিপল ক্রসেটই করতে হবে যেহেতু আমরা নেক্সট রাউন্ডে আবার অন্য প্যাটার্ন করব, তার জন্য আমাদের আসলে বেজের সংখ্যক ট্রিপল ক্রসেটেরই প্রয়োজন তার জন্য আমরা এভাবে করে মোট এগারোটা ট্রিপল ক্রসেট কিন্তু এ ঘরের ভিতরে করে নিলাম তো এগারোটা ট্রিপল ক্রচেড করে নিয়েছি এই পাশেও এবং মাঝখানে একটা ডাবল ক্রোচেড করেছি তারপরে আবারও কিন্তু এগারোটা ট্রিপল ক্রচেড করেছি যাই হোক সেমভাবে এখন আমি আবারও একটা ডাবল ক্রচেড করবো তবে তার আগে আমি এখানেও কি করব মোট চারটা স্টিচ বাদ দিব অর্থাৎ চারটা ঘর বাদ দিব তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এই চারটা ঘর বাদ দিয়ে যে পাঁচ নাম্বার যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আমি কি করলাম এখন একটা ডাবল ক্রচেড করে নিলাম তারপরে আবারও আমি চারটা ঘর বাদ দিব এক দুই তিন চার এই পাঁচ নাম্বার ঘরের ভিতরে আমি আবারও কি করব ট্রিপল প্রজেক্ট করব। তো আমি এখানেও কিন্তু পরপর মোট এগারোটা ট্রিপল ক্রচেট করবো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করছি তো আমি আর আপনাদেরকে দেখিয়ে দিব না কেননা তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই কারণে আমি এখন কি করব পুরোটা করে আসব এই সেমভাবে অর্থাৎ রকম করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব করে আমি জয়নিংটা এবং তার পরের রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করছি তো ঠিক আছে এভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আসছি তো আমি কিন্তু মোটামুটি পুরো রাউন্ডটাই করে এসেছি এবার আমি একটু জয়েন করবো তো প্রথমে যে তিনটা চেইন নিয়েছিলাম সেই তিন নাম্বার যে চেইনটা আছে এই তিন নাম্বার চেইনের ভিতরে আমি কি করব হুকটা দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব করে নিয়ে এই রাউন্ডটাকে আমি জয়েন করে দেব তো আমি জয়েন করে দিলাম তারপর আমি একটু দেখে দেই আপনাদের কেমন হয়েছে তো তার আগে আমি এই সুতোটা কেটে নিব তার জন্য আমি আরও একটা স্লিভ স্টিচ করে নিলাম সিকিউর করার জন্য এবার সুতোটাকে কেটে নিয়ে আমি এবার কী করবো হাত দিয়ে টেনে একটু সুতোটার যে জয়েন্টটা আছে সেটা একটু শক্ত করে দেব তো এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করার পরে আমার এটা কিন্তু এরকম হয়েছে দেখতে এরকম হয়েছে এই প্যাটার্নটা এবার আমি নেক্সট রাউন্ডে যাব তো নেক্সট রাউন্ডে যাওয়ার আগে আমি এখানে কি করব সুতো গুনে নিব অর্থাৎ এখান থেকে আমি পাঁচটা বাদ দিয়ে যে ছয় নাম্বার যে ট্রিপল ক্রচেট আছে ছয় নাম্বার ট্রিপল ক্রচেটের মাথায় আমি কি করব এই পার্পল কালারের সুতোটাকে জয়েন করে দিব। তো আমি জয়েন করে নিয়েছি সুতোটা এবার আমি কি করব এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা চেন করে নেবো নিয়ে এই যে আমাদের আগের রাউন্ডে যে ডাবল ক্রচেড করেছিলাম একটা এই ডাবল ক্রোচেডের মাথার উপরে প্রথমে আগে কী করব একটা ডাবল ক্রচেড করে নেব তো এরকম করে প্রথমে আগে একটা ডাবল ক্রোচেড করে নিলাম এবার আমি কী করবো এক দুই দুইটা চেন নিয়ে সেম ঘরের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রচেড করে নিচ্ছি এর ফলে আমার এখানে কিন্তু একটা ভি স্টিচ তৈরি হয়ে গেল বা এরকম একটা ঘর তৈরি হয়ে গেল। এবার আমি আবারও পাঁচটা চেইন নিলাম পাঁচটা চেইন নিয়ে আমি কি করব এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ঘর বাদ দিয়ে ছয় নাম্বার যে ঘরটা আছে ছয় নাম্বার ঘরের মাথার উপরে আমি কি করব একটা সিঙ্গেল ক্রচেট করে নেব এরকম আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন নিলাম নিয়ে এখন আমি আবারও একটা ডাবল ক্রচেট করব এই ডাবল ক্রচেটের মাথার উপরে এরকম করে আমি ডাবল ক্রোচেড করলাম এক দুই দুইটা চেন নিলাম এবং সেম ঘরের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রোচেড করে নিচ্ছি এবার আমি আবারও কি করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন নেব নিয়ে আবারও আমি এখন পাঁচটা ট্রিপল ক্রোচেড বাদ দিয়ে ছয় নম্বর ট্রিপল ক্রোচেডের মাথার উপরে আমি কি করব একটা সিঙ্গেল ক্রোচেড করে নেব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই রাউন্ডটা করছি তো আমি আবারও পাঁচটা চেন নিলাম নিয়ে আবারও আমি এই যে ডাবল ক্রোচেড আছে পরবর্তী সেই ডাবল ক্রোচেটের মাথার উপরে একটা ভেস্টিজ করার জন্য প্রথমে আগে একটা ডাবল ক্রোচেড করলাম এক দুই দুইটা চেন নিলাম এবং সেম ঘরের ভিতরে কিন্তু আমি আবারও একটা ডাবল ক্রোচেড করে নিলাম যার ফলে আমার এখানে একটা ঘর ক্রিয়েট হয়ে গেল তো এই রাউন্ডটা আমার পুরোটা এরকম হবে এভাবে করে আমি এখন কি করব এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব করে আমি এটা জয়নিংসহ নেক্সট রাউন্ডের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি প্রায় পুরোটা কমপ্লিট করেছি এখন আমি শুধু এই রাউন্ডটা জয়েন করে নেব তার জন্য যে প্রথমে যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম অর্থাৎ জয়েন করেছিলাম সেখানে আমি একটা প্রথমেই স্লিপ নট দিয়ে নিচ্ছি এরকম করে একটা স্লিপ নট দিয়ে নিলাম এবার আমি নেক্সট রাউন্ডে যাবো তার জন্য আমি প্রথমেই হুকের সাথে দুইবার সুতোটা পেঁচিয়ে নিলাম এই যে ঘরটা তৈরি হয়েছে এই ঘরের ভিতরে এখন আমি পরপর মোট এগারোটা ট্রিপল ক্রচেট করব একটা ট্রিপল ক্রচেড করে নিলাম আমি কিন্তু এই ঘরের ভিতরে করছি তো এই একই ঘরের ভিতরে কিন্তু মোট এগারোটা ট্রিপল ক্রচেট আমি পরপর করব দুই নাম্বার ট্রিপল ক্রচেট করলাম এবার আমি একই ঘরের ভিতরেই কিন্তু মোট এগারোটা করবো আমি বারবার বলছি তিন চার পাঁচ ছয় সাত আট আমি আটটা করে নিয়েছি নয় দশ এবং এগারো মোট এগারোটা ট্রিপল ক্রোচেড কিন্তু আমি এই একটা ঘরের ভিতরে করে নিয়েছি এখানে আমার মোট এগারোটা ট্রিপল ক্রোচেট আমি করে নিয়েছি তো এরকম হয়েছে আমার এই প্যাটার্নটা এবার কিন্তু আমি কোনো চেইন কিচ্ছু নিচ্ছি না না নিয়ে যে পরে যে সিঙ্গেল ক্রোচেটটা আছে সেই সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি আরও একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম এভাবে এরকম করে আমি সিঙ্গেল ক্রচেড করে কিন্তু জয়েন করে নিলাম তো এবার আমি আবারও ট্রিপল ক্রোচেড করব এই যে নেক্সট যে আমাদের ভি স্টিচ আছে এর ভিতরে এক দুই তিন এভাবে করে আমি মোট এগারোটা ট্রিপল ক্রচেড কিন্তু এখানেও করব। তো আমি এখানে কিন্তু এগারোটা মোট ট্রিপল ক্রচেড করে নিয়ে এসেছি আমি পুরোটা করা দেখাই নি কেননা এগারোটা করতে বেশ সময় লাগে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এবার আমি কি করবো এই যে সিঙ্গেল ক্রচেডটা আছে এই সিঙ্গেল ক্রচেটের ভিতরে আমি আরও একটা সিঙ্গেল ক্রচেড এভাবে করে নেব তারপরে আমি আবারও সেমভাবে কি করব এই যে পরবর্তী যে ভিস্টিচটা আছে সেই ভিস্টিচের ভিতরে আবারও আমি মোট এগারোটা ট্রিপল ক্রোচেড করে নেব তো আমি আর করে দেখাচ্ছি না আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে এই রাউন্ডটা কীরকম হবে তো এরকম করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে ফিরছি এ রাউন্ডটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে এবার আমি জয়েন করবো তো জয়েনটা করব আমরা কোথায় এই যে প্রথমেই যে আমরা যে এখানে একটা স্লিপ নোট দিয়েছিলাম এই জায়গাটাতে আমি এখন কী করবো আরও একটা স্লিপ নোট দিয়ে এভাবে জয়েন করে নিলাম নিয়ে আরও একটা স্লিপ নট দিয়ে আমি সুতোটা কেটে নিব পরবর্তী স্লিপ নটটা দেওয়ার কারণ হলো আমি সুতোটাকে একটু বেশি সিকিউর করে নিলাম জন্য এবার আমি এটাকে একটু টেনে শক্ত করে দেবো যেন আমার এই জয়েন্টটা আর না খুলে যায় এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আমার কিন্তু এরকম হয়েছে দেখতে এই বডিটার এখানে তো ঠিক আছে আমি আবারও নেক্সট রাউন্ডের কাজ করব তো নেক্সট রাউন্ডের কাজটা আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানেও আমি কি করব এই যে ছয় নম্বর যে ট্রিপল করা আছে তার মাথার উপরে আমি এই সুতোটাকে জয়েন করে নেব এভাবে করে সুতোটাকে জয়েন করে নিলাম নে একটু টেনে শক্ত করে দেব দিয়ে এবার আমি এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা চেইন করে নিলাম নিয়ে এই যে আমরা যে এখানে সিঙ্গেল ক্রোচেড করেছি এই সিঙ্গেল ক্রোচেটের মাথার উপরে এখন আমি কি করবো একটা ডাবল ক্রোচেড করব তারপরে দুইটা চেন নিব এক দুই এবং সেম ঘরের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রোচেড করব করে এরকম করে একটা ভি স্টিচ তৈরি করে নেব আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন নিলাম নিয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর বাদ দিয়ে যে ছয় নম্বর যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আমি কি করলাম একটা সিঙ্গেল ক্রোচিট করে নিলাম তারপরে আমি আবারও মোট পাঁচটা চেন নিব এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা চেন নিলাম নিয়ে আবারও কি করব। এই যে পরবর্তী যে আমাদের একটা সিঙ্গেল ক্রোচেট আছে এই সিঙ্গেল ক্রচেটের মাথার উপরে আমি কি করবো একটা ডাবল ক্রোচেড করে নিব ফার্স্টে তো ডাবল ক্রোচেড করে নিলাম এবার দুইটা চেন নিব এক দুই দুইটা চেন নিয়ে সেম ঘরের ভিতরে আমি আবারও একটা ডাবল ক্রোচেড করব করে এখানেও একটা ভিস্টিজ তৈরি করে নেব আবারও পাঁচটা চেন নিলাম নিয়ে আবারও আমি কি করব। মোট পাঁচটা ঘর বাদ দিব বাদ দিয়ে যে ছয় নম্বর যে ঘরটা আছে এ মাথার উপরে একটা সিঙ্গেল ক্রোচেড করে নেব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এই রাউন্ডটা কীরকম করে করছি তো এইভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলবো প্রায় পুরোটাই করে এসেছি এখন শুধু আমি এই যে এখানে একটা জয়েন করে নিব করে নিয়ে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে দেব তো প্রথমে যে আমাদের একটা চেন ছিল বা জয়েন ছিল সেই জয়েনের ভিতরেই কিন্তু আমি এখন একটা স্লিপ স্টিচ করে নিয়েছি এবার আমি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে আবারও পরপর মোট এগারোটা ট্রিপল ক্রচেট করে নেব তো একটা করে নিয়েছি আমি মোট এগারোটা ট্রিপল ক্রচেট এই সেম ঘরের ভিতরে কিন্তু করে নেব আরও একটা করলাম মোট দুইটা করে নিয়েছি এভাবে করে এই একই ঘরের ভিতরে আমি কিন্তু মোট এগারোটা ট্রিপল ক্রোচেডই করে নেব করে নিয়ে তারপরে আমি ফিরছি তো আমার মোট এগারোটা ট্রিপল ক্রোচেড করা হয়ে গিয়েছে তারপরে আমি কি করেছি দেখতেই পাচ্ছেন ওই পরের যে আমার সিঙ্গেল ক্রোচেড ছিল সেখানে সিঙ্গেল ক্রোচেড করেছি এবং তারপরে আবার ট্রিপল ক্রোচেড করেছি অর্থাৎ একই প্যাটার্নে আমি এটা পুরোটা বড় করে নেব আমি এরকম করে বড় করে নিয়ে নিয়েছি আমার যত দূর পর্যন্ত মেজারমেন্ট ছিল আমি তত পর্যন্ত এটা লম্বা করেছি অর্থাৎ সেম প্যাটার্নে এবার আমি এটাতে কি করবো জয়েন করে দেব একদম লাস্টে যে যে এখানে আমার একটা সিঙ্গেল ক্রোচেট আছে এই সিঙ্গেল ক্রোচেটের ভিতরে আমি কি করব এটাকে জয়েন করে দেবো তো জয়েন করার পরে এরকম হলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু এরকম হয়েছে আমাদের এই পুরো বডিটা তো এখন আমি হাতার অংশটা বের করে নেব নিয়ে কাঁধের অংশের কাজ করব তার জন্য আমি এখন একটা ফিতার সাহায্যে একটুখানি মেপে নেব তার আগে আমি এই সুতোটাকে একটু কেটে নেব তো প্রথমে আমি আবারও আর একটা কী করলাম একটা স্লিভ স্টিচ দিয়ে নিলাম নিয়ে আমি সুতোটা এখন কেটে নিয়ে এটা জয়েন করে নেব তারপরে আমি এখন ফিতা দিয়ে আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি হাতের অংশটা কীভাবে বের করে নেব আমরা এভাবে ফিতাটা ধরবো ধরে এ পাশ থেকে যেখানে তিন ইঞ্চি নিলাম তিন ইঞ্চি আমাদের যেখানে হয় সেখানে একটা আমরা মার্ক করে নেব এবং এ পাশেও আমরা কি করব তিন ইঞ্চি পরিমাণে মার্ক করে নেব অর্থাৎ আমরা ফিতাটা এদিক থেকে নিয়ে তিন ইঞ্চি করব। এই পাশে আমার তিন ইঞ্চি এখানে হবে আর এই পাশে এই দিকে এখানে হবে তো আমি এই পাশেও মেপে নিব। বাম পাশে মেপে নিয়েছি এবার ডান পাশেও কিন্তু দেখা যাচ্ছে যে আমার তিন ইঞ্চিটা এখানে হচ্ছে তো যাই হোক আমি যেহেতু মোটামুটি বেবিদের হাফ বরের ক্ষেত্রে দেখা যায় যে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি বেশিরভাগ সময় রাখতে বলি কিন্তু এটা যেহেতু আমি ফিতা টাইপের করব তার জন্য আমি দুই পাশে কিন্তু তিন ইঞ্চি পরিমাণ পর্যন্ত রাখতে বলছি কেননা যেহেতু আমি কাঁধের উপরে একটু টাইট করে বাঁধার অপশন পাবো সো সেই জন্য মূলত আমি দুই পাশে তিন ইঞ্চি করে রেখে দিচ্ছি আপনারা চাইলে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চিও রাখতে পারবেন এই ধরনের হাফ বডিতে কোনো প্রবলেম হবে না তো এবার আমি কি করব এই যে এক দুই তিন এই তিনটা ঘর বাদ দিয়ে যে চার নম্বর যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আমি এখন সুতোটা জয়েন করে নেব এভাবে করে প্রথমেই আগে সুতোটা আমি জয়েন করে নিলাম নিয়ে একটু টেনে শক্ত করে দেব দিয়ে তারপরে আমি এক দুই দুইটা চেন নিয়ে পরের ঘরে গেলাম গিয়ে এখানে একটা ডাবল ক্রচেড করলাম যেহেতু জয়েনের সময় একটা চেন ছিল এবং দুইটা চেন মোট তিনটা চেন হয়েছে তিনটা চেন সমান একটা ডাবল ক্রচেড তারপরে আমি কী করলাম আবারও পরের ঘরে গিয়ে আরেকটা ডাবল ক্রচেড করলাম আবারও পরের ঘরে এসে আরেকটা ডাবল ক্রচেড করলাম অর্থাৎ চারটা ঘরে মোট চারটা ডাবল ক্রচেড করলাম এবং প্রথমে তিনটা চেন নিয়েছি মোট চারটা ডাবল ক্রচেড হলো আর এ পাশে আমি এক দুই তিন ফাঁকা তিনটা ঘর বাদ দিয়ে চার নম্বর ঘর থেকে করেছি এবং ওই পাশ থেকে কিন্তু আমার তিনটা ঘর বাদ গেছে এবার এক দুই তিন মোট তিনটা চেন নিলাম নিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিলাম নিয়ে এই যে আমি ডাবল ক্রোচেট করেছি এই পরের তিনটা ডাবল ক্রোচেটের মাথায় আমি মোট তিনটা ডাবল ক্রোচেট করব তো তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোচেট হয়ে আছে দুইটা ডাবল ক্রোচেট করলাম তিনটা ডাবল ক্রোচেড করলাম এবং এই শেষের যে ঘরটা আছে এখানে একটা ডাবল ক্রোচেড করলাম মোট চারটা ডাবল ক্রোচেড হলো আমি আবারও তিনটা চেন নিব। এবং আবার এটা ঘুরিয়ে নেব নিয়ে পরপর আমি আবারও এই তিনটা ঘরের ভিতরে মোট তিনটা ডাবল ক্রোচেড করব আর যেহেতু আগের তিনটা চেন থাকলো আমার মোট চারটা ডাবল ক্রোচেড হবে তো দুইটা হলো তিন চার মোট চারটা ডাবল ক্রজেট করলাম এভাবে করে কী করবো আমি এখন এই ডাবল ক্রজেটের সংখ্যাগুলো শুধু উপর থেকে বাড়াতেই থাকবো তো আমি একটা অলরেডি করে নিয়েছি পুরোটা এরকম হয়েছে তো আমি এটা কতখানি করেছি একটু মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এটা সাড়ে নয় ইঞ্চি পর্যন্ত লম্বা করে নিয়েছি আমার এই ডাবল ক্রচিটার মাপ আমি সাড়ে নয় ইঞ্চি করেছি আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন কোনো প্রবলেম হবে না এভাবে করে এখন আমি কি করব। এটার দুই পাশেই করব তো তার আগে আমি সুতোটাকে কেটে নেব কেটে নেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনারা একটা স্লিপ স্টিচ দিয়ে একটু সিকিউর করে নেবেন তো আমি সুতোটা কেটে নিয়েছি এবার আমি কি করব এবার এরকম করে মোট আরও তিনটা বেল্ট তৈরি করে নেব অর্থাৎ এর নিচে এখানে একটা করে নেব এবং এপাশেও পাশেও সেম জায়গায় নিচে মাপ দিয়ে অর্থাৎ সাড়ে অর্থাৎ তিন ইঞ্চি ঘর মাপ দিয়ে আমরা এ পাশেও করে নেব। এ পাশে দুইটা এবং এটার নিচে একটা মোট তিনটা বেল্ট করে নিয়ে তারপরে আমি ফিরছি আমি চারটা বেল্টই করে নিয়েছি এবং চারটায় আমি সাড়ে নয় ইঞ্চি পর্যন্ত লম্বা করে নিয়েছি তো এরকম হয়েছে আমাদের বেল্টগুলো করে নেওয়ার পরে এবার আমি কি করব এই বেলগুলোকে একটু কাদের উপরে সুন্দর করে এরকম করে বেঁধে দিলেই বাস হয়ে গেল আমাদের কিন্তু এই বডিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো বেবিদেরকে পড়ানোর পরে কাঁধের উপরে আমরা যদি এরকম করে বেঁধে নিই তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তো এই ছিল আমার আজকের এই টিউটোরিয়ালটি জানি না কতটা ভালো করে আপনাদের বোঝাতে পেরেছি তারপরেও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না পরবর্তীতে আরও নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ